এই শত শত শহীদের রক্তের কোনো দাম নাই, 50 বছর আগে রক্তের দাম আছে না? আল্লাহ, যে সমস্ত মানুষগুলি অসুস্থ হসপিটালের বেডে আছে এই আন্দোলন করতে যাইয়া, তাদের সবাইকে আপনি সুস্থ করে দেন। যারা মুসলমান শহীদ হয়ে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দেবে। আসলে এই বছর আগস্ট মাসটা আমাদের কয়েক দিক দিয়ে কষ্টের গেছে। এক তো মুহররমের চাঁদ, আগস্টের মুহররম গেছে না? আল্লাহ, আর এক দিক দিয়ে আমাদের হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কষ্ট, আর এক দিক দিয়ে এই ছাত্র বন্ধুদের কষ্ট, আর আওয়ামী লীগওয়ালাদের কাছে বঙ্গবন্ধুর কষ্ট। এত কষ্ট সেই ওবায়দুল কাদেরের মতো বলতে হয়, জ্বালা রে জ্বালা। আদালতে মামলা দিতে গেলে আওয়ামী লীগ সরকারের আমলে মামলাও নেয় নাই, বরঞ্চ উল্টা ফিলে ধরিয়া মামলা দিতে গেলে গরম ডিম দিছে আপনারে। এই জন্যই তো দেখেন পুলিশ মার খাইছে, কুত্তা পিটানি খাইছে, ওরে কোবান কোবাইছে, কোবা শামসু রে, কোপ কারে কইছে পুলিশের। পুলিশ এই দেশের আমাদের একটা জাতীয় সম্পদ। পুলিশ হলো বাংলাদেশের আপনার আমার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, যারা কোনোদিনও কোনো সরকারের দালাল থাকবে না, থাকবে জনগণের খাদেম। যখন জনগণের খাদেম না হয়ে সরকারের খাদেম হবে, তাকে কপালে কুত্তার মতো কোপ হবে, ঠিক না? তবে পুলিশ এবার কিছুটা বুঝছে, দুলাভাইরা এবার কিছু বুঝছে, আওয়ামী লীগ সরকারের মতো পলাইছে। ওনার পলাবার সিস্টেম আছে, আপনাকে অত্যাচার উনি পলাই যাবে না, উনি তো আমাদের পরে জুলুম করতেছে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ, বরঞ্চ উনি কোনোদিন পালাবেন না, ওনার শক্তি কোনোদিন কমবে না, বরঞ্চ ওনার সাথে যারা বাটপারি করবে ওরা পালাবে। যারা জনগণের সম্পদকে চুরি করে নিজেকে ভারী করে আজকে বাংলার জমিনে যারা অট্টালিকা গড়ছে, মনে রাখবেন টুমোরো ওদের বিচার বাংলার জমিনে হবে, ঠিক না? কি মনে হয় আপনাদের? বিচার হইতেছে না? আরে বাবারে, বাসার লেগে দাড়ি মারি সেই চালাইছে। সব পাকছে, চুল একটাও বাকি ছিল না, দাড়ি চাচ্ছে, চুলগুলা কালো করছে যেন নগেন বাবুরে কেউ চিনতে না পারে। কিন্তু মনে রাখবেন, আল্লাহর গজবে যদি কাউরে ধরে, ওরে বাঁচাইবার মতো পৃথিবীর কারো শক্তি নাই, ঠিক না? 15টা বছর জুলুম করছো, কি মনে করতেছো? এই মাজলুম মানুষের চোখের পানি, হেফাজত ইসলামের চোখের পানি, আলেম ওলামার আয়না ঘরের চোখের পানি তোমরা ভোগ করবা না, এটা স্বপ্নেও কোনোদিন ভাইব না। এই জমিনে ভাগ করে নিতে হবে আলেম ওলামার কষ্টের ভাগ, ঠিক না? বেটে যে আলেমগুলো এত বছর পর্যন্ত স্ত্রী পুত্র হক নষ্ট করাইছো, সন্তানগুলো ঈদের সময় বাবা বাবা বলে কাঁদছে। আল্লাহ, আলেমদের চোখের পানির একদিন মূল্য দিতে হবে, অবশ্যই মূল্য দিতে হবে, ঠিক না? কি মূল্য দিতে হবে না? আপনারা কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্তত যাই কিছু করি না করি, কারো পরে যেন জুলুম না করি। হ্যাঁ, এই যে আমরা রিক্সায় চলি, অনেকে ভাবেন যে রিক্সাওয়ালার একটা থাপ্পুর মেরে দিই, ওর তো কোনো গার্ডিয়ান নাই, ওরা থাপ্পুর মারলে কি হবে? ওরও যে গার্ডিয়ান, আপনার আমার গার্ডিয়ানও সে। উনি কে? আল্লাহ। আল্লাহ, দুনিয়ার কোন সরকার হয়তো দেখে না ওই রিক্সাওয়ালার কষ্ট, দুনিয়ার কোন মানুষ দেখে না ওই গার্মেন্টস শ্রমিক 30টা দিন মাথার গাম পায়ে ফেলাইয়া কাজ করে, ওর কষ্ট কেউ না দেখলেও কে দেখে? আজকে গার্মেন্টসের শ্রমিকের টাকা মাইরা দিয়া তুমি হজ করো বছর বছর, না? আর আমি মরে লও মুরগির ডিম কেমনে দেয় খালি চেয়ে চেয়ে দেখবা, গরম ডিম দিব, তখন ওইখানে তোমার বাপও নাই তোমার ওই গরম ডিম ফিরাইতে পারে। হ্যাঁ, এটা গাজীপুর মালিকের বাড়ি, তাই না? এই মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে ১৬ই আগস্ট, গতকালকে গেছে ১৫ই আগস্ট, তাই না? এই ১৫ বছর পর্যন্ত অর্থাৎ স্বাধীনতার পরে ১৫ই আগস্ট পালন হয় নাই, আওয়ামী লীগেরা করতে পারে নাই, এমন কোন বছর যায় নাই। ধানমন্ডি ৩২ নম্বরে অন্তত ৬০-৭০টা খেসুরির ডেক বাইরে বাইরে হয় নাই, স্বাধীনতার পরে কমই হয়েছে, একমাত্র এই বছরই হয় নাই। খেসুরিলে এই বছর মারামারি হয় নাই, ঠিক না বেটি? হ্যাঁ, খেসুরি আপনারা পান নাই, এই জন্য হাসতেছেন। আল্লাহ আপনি আমাদেরকে সহজ বুঝ দান করেন। সবচেয়ে বড় কষ্ট কি লাগে জানেন? এই শত শত শহীদের রক্তের কোনো দাম নাই, 50 বছর আগে রক্তের দাম আছে না? আল্লাহ, যে সমস্ত মানুষগুলি অসুস্থ হসপিটালের বেডে আছে এই আন্দোলন করতে যাইয়া, তাদের সবাইকে আপনি সুস্থ করে দেন। যারা মুসলমান শহীদ হয়ে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আসলে এই বছর আগস্ট মাসটা আমাদের কয়েক দিক দিয়ে কষ্টের গেছে। এক তো মুহররমের চাঁদ, আগস্টের মুহররম গেছে না? আল্লাহ আর এক দিক দিয়ে আমাদের হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কষ্ট, আর এক দিক দিয়ে এই ছাত্র বন্ধুদের কষ্ট, আর আওয়ামী লীগওয়ালাদের কাছে বঙ্গবন্ধুর কষ্ট। এত কষ্ট সেই ওবায়দুল কাদের মতো বলতে হয়, জ্বালা রে জ্বালা। কিন্তু মনে রাখবেন আল্লাহ ছাড় দেয়। ডায়লগটা মনে থাকবো তো? ফেসবুকেই খালি দিবেন নাকি বাস্তবে আমল করবেন? আওয়ামী লীগ সরকার যারা পতন হইল, মনে রাখবেন এদের বোঝা উচিত এই এত কিছুর পরে যারা পালাই এখনো পর্যন্ত বাংলাদেশে অ্যারেস্ট হয়েছে, এরা যদি সত্যিকারে আল্লাহরে পাইবার আশা করে অন্তত তাদের তিন চিল্লায় যাওয়া উচিত, একদিনও তাহাজ্জুদ মিস করা উচিত না। কিন্তু সবসময় মনে রাখবেন আল্লাহ কয়েকজনের চোখের পানি কোনোদিন মিস করে না। বলেন কয়েকজন, বলেন বলেন আবার বাজানরে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনও কয়েকজনের চোখের পানি কোনোদিনও বিফলে দেয় না। এক নম্বরে ওই মাজলুম মুসলমান, ওই মাজলুম আদম সন্তান, যার দুঃখ আমার মাওলা ছাড়া কেউ জানে না। আদালতে মামলা দিতে গেলে আওয়ামী লীগ সরকারের আমলে মামলাও নেয় নাই, বরঞ্চ উল্টা ফিলে ধরিয়া মামলা দিতে গেলে গরম ডিম দিছে আপনারে। এই জন্যই তো দেখেন পুলিশ মার খাইছে, কুট্টা পিটানি খাইছে, ওরে কোবান কোবাইছে, কোবা শামসুরে কোপ কারে কইছে পুলিশের। পুলিশ এই দেশের আমাদের একটা জাতীয় সম্পদ। পুলিশ হলো বাংলাদেশের আপনার আমার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, যারা কোনোদিনও কোনো সরকারের দালাল থাকবে না, থাকবে জনগণের খাদেম। যখন জনগণের খাদেম না হয়ে সরকারে খাদেম হবে, তাকে কপালে কুত্তার মতো কোপ হবে, ঠিক না? তবে পুলিশ এবার কিছুটা বুঝছে, দুলাভাইরা এবার কিছু বুঝছে। সবাই বুঝছে যে সরকারে গোলাম হইয়া, সরকারে বেতন খাইয়া, সরকারের কথা উন্মু, যখন এই সরকার পোল্ট্রি খাবে, কারণ পুলিশ তো আর পোল্ট্রি খাবে না, পুলিশের চাকরি তো নিগল থাকবে। আওয়ামী লীগ সরকার গেছে গা, পুলিশের চাকরি গেছে গা, সবাই তো আছে। এরা যদি বুঝে যে সরকার পোল্ট্রি খাবে, সরকার আসবে আর যাবে, আমি আসবো যাবো না, আমি জনগণের খাদেম, জনগণের টাকায় আমার বেতন হয়, জনগণের টাকায় আমার গাড়ির তেলের পয়সা হয়, জনগণের টাকায় আমার ঘর ভাড়া হয়। প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টের লোকগুলা যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি এটা বুঝতো, কোনোদিন জনগণের বুকের উপরে গুলি চালাইতো না। আজকে গুলি চালাবার কারণে পুলিশ হয়ে গেছে আপনারা আমার শত্রু। হালাকি পুলিশ কোনোদিন আমার শত্রু না, পুলিশ হলো আমাদের বন্ধু। বাংলাদেশের সবচাইতে চাকরিজীবীদের মধ্যে, প্রশাসনের মধ্যে সবচাইতে অবহেলিত হলো পুলিশ। সরকারেরও মার খায়, জনগণেরও থাপুর খায়, আর এবার তো ডাইরেক্ট কপি খাইছে। আল্লাহ আমাদের সঠিকভাবে বুঝ দান করেন, জোরে করেন। তাহলে মনে রাখবেন, কয়েকজনের চোখের পানি করতে মিস নাই। আজকের ওয়াজটা পকেটে লয়ে যায়। এক নম্বরে মাজলুম মুসলমান। ও যদি রাত ৩টার সময় উঠি আমার মাওলার কাছে যায় নামাজটা বিছাইয়া এইভাবে